রাজ্যত সৃষ্টি হওয়া কোভিড পরিস্থিতির বাবে বহু কঠোর পদক্ষেপ গ্রহণ করে আছে রাজ্য সরকারে। কোভিড নিয়ন্ত্রণের বাবে সমগ্র রাজ্যতে খাদ্যান জারি করার লগতে বহুকেইক জেলাত লকডাউনেরও ঘোষণা করেছিল সরকারে। আনহাতে বর্তমানেও বন্ধ হয়ে আছে আন্তঃজিলা বাস যাতায়াত সেবা, যার বাবে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে চালক হ্যান্ডিম্যানসকল। আন্তঃজিলা যাতায়াত বন্ধর ফলত আর্থিক সমস্যার সম্মুখীন হওয়া চালক হ্যান্ডিম্যানসকললৈ সকাহ আনিছে রাজ্য সরকারে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি এক সংবাদমেল যোগে ঘোষণা করে যে বাস চালক আর হ্যান্ডিম্যানসকলক এককালীন সাহায্য প্রদান করব রাজ্য সরকারে। চালক আর হ্যান্ডিম্যানসকলক 10,000 টাকাক আর্থিক সাহায্য প্রদান করব রাজ্য সরকারে। খোলা থাকার কারণে অটো রিক্সা এইবিল চলি আসে, কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট ট্রেভেল বন্ধ হয়ে থাকার কারণে নাইট সুপার স্টার বাস এইবিল যা তিনিমাহ একবারে চলিব পড়া নাই। আমি প্রত্যেকজন ড্রাইভার আর হ্যান্ডিম্যানক আমি 10,000 টাকা দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছো। এই সাহায্য প্রদানের বাবে এটা বিশেষ পোর্টেল খুলিব সরকারে। এই পোর্টেলত আবেদনের জড়িয়ে সরকারি সাহায্য লাভ করব চালক হ্যান্ডিম্যানসকলে। ইয়ার দ্বারা প্রায় 60,000 লোক উপকৃত হব বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রীগী। তা পোর্টেল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে খুলিব, পোর্টেলত আবেদন করিব আর আবেদন করার লগে লগে আমি তেওঁলোকলৈকে 10,000 টাকা মুকলি করে দিম। আমি আশা করছো যে ইয়ার ফলত 60,000 লোক উপকৃত হব। লগতে নামঘরিয়া পূজারী সকললৈ 15,000 টাকাক আগবহার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রীগী। আনহাতে পদপথর ব্যবসায়ী তথা কলা কুশলীসকললৈ সাহায্য আগবহার ক্ষেত্র আগন্তুক দিনত সিদ্ধান্ত লব বলে ঘোষণা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। মাহত আমার মন্দিরের পূজারী আর নামঘরের নামঘরিয়া সকল যথেষ্ট আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হল, তেওঁলোকৰ বাবেও আমি 15,000 করে, পূজারী আর নামঘরিয়া সকলের বাবেও আমি 15,000 টাকাক মুকলি করে দিয়ার বাবে সিদ্ধান্ত লৈছো। কলা কুশলী আর স্ট্রিট ভেন্ডার্স যিসকলে রাস্তাত দোকান দিয়ে, স্ট্রিট ভেন্ডার যার গধূলি দোকান দিব পৰা নাই যোৱা তিনি মাহ, স্ট্রিট ভেন্ডার্স আর কলা কুশলী মাইকর মানু, মাইকত কাম করা টেন্ট হাউস, এই গোটেবিলাকর ক্ষেত্র অহা কিছুদিনের ভিতরতে আমি সিদ্ধান্ত লব গৈ আছো। ইতিমধ্যে আরবান এফেয়ার্স ডিপার্টমেন্টক ইয়ার কেবিনেট মেমোরেন্ডাম আনিবর কারণে আমি তেখেতসকলক ইতিমধ্যে অনুরোধ করছো। News Tech Sport, Ritstime.